চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে সহিংসতার মাত্রা ততই বাড়ছে। বিএনপি এবং আওয়ামী লীগের দলীয় প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ছাড়াও বিদ্রোহী প্রার্থীদের সমর্থকরাও প্রতিনিয়ত জড়াচ্ছে সংঘর্ষে। এই বাস্তবতায় সবকটি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ আর 14টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। আর পুলিশ বলছে ভোট কেন্দ্রগুলো নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন তারা, শেষ সময়ে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তার রূপরেখা ঠিক করবেন তারা। ওদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন নির্বাচনের আগেই প্রশাসনের কার্যক্রম দৃশ্যমান না হলে কমতে পারে ভোটার উপস্থিতি। সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। বুধবার রাতে নির্বাচনী প্রচারণা শেষ করে ফেরার পথে চট্টগ্রাম মহানগরীর কাঁচিরদেউরি এলাকায় বিএনপি অফিসের সামনে মুখোমুখি হয় প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীর কর্মী সমর্থকরা। এ সময় সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। বিএনপি প্রার্থীর গাড়িসহ ওই এলাকায় থাকা দুপক্ষেরই নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে প্রতিপক্ষের কর্মী সমর্থকরা। এর আগে পাঠানটুলি এলাকায় নির্বাচনী প্রচারণায় নেমে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াই ওই ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম ও বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদেরের সমর্থকরা। এতে একজনের মৃত্যু হয়। এর বাইরে চকবাজার ও পাহাড়তলিতে সংঘর্ষে আরও দুজনের প্রাণহানি হয়েছে। এছাড়া বাকুলিয়া, বলিরহাট, নয়াবাজার, লালখানবাজারসহ একাধিক এলাকায় নির্বাচনী সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক নেতাকর্মী। এমন বাস্তবতায় এ পর্যন্ত 14টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখলেও সবকটি ভোট কেন্দ্রের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। আমাদের কাছে সকল কেন্দ্রেই গুরুত্বপূর্ণ। এরপরেও আমরা কিছু কেন্দ্রকে যাচাই বাছাই করছি, এখনও অনেক দিন সময়ের সামনে রয়েছে। তো আমরা একেবারেই কাছাকাছি সময় গিয়ে আমরা আসলে নির্ধারণ করব যে কোন কোনগুলোর প্রতি আমাদের একটু আলাদা নজরদারি রাখা দরকার, সেগুলোকে আমরা তখন নির্ণয় করে আমরা সেরকম ব্যবস্থা গ্রহণ করব। যা আর পুলিশ বলছে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে মোড়ে মোড়ে চেকপোস্ট বসানো সহ তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযান জোরদারের পাশাপাশি আরও কিছু পদক্ষেপ নিয়েছেন তারা। ভোট কেন্দ্রগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে নির্বাচনের আগ মুহূর্তে। কোন একটি ঘটনার কারণে দেখা যাচ্ছে এটি সাধারণ সেন্টারও অনেক গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে। সো আমরা চেষ্টা করছি যত শেষের দিকে এটা আমরা নির্ধারণ করতে পারবো তত আমাদের জন্য প্ল্যানটা হবে আপডেটেড এবং নিখুঁত হবে। আর নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন ধরেই নানা কারণে ভোটের প্রতি সাধারণ মানুষের আগ্রহ কমেছে। এর ওপর একাধিক নির্বাচনী সহিংসতায় আতঙ্ক ছড়িয়েছে ভোটারদের মাঝে। তাই নির্বাচনের আগেই নিরাপত্তার বিষয়টি জনগণের মাঝে দৃশ্যমান না হলে নেতিবাচক প্রভাব পড়বে ভোটার উপস্থিতিতে। তাদের যে অ্যাক্টিভিটিগুলো, তারা যে কী কী, সেগুলি লোকজনকে জানাতে হবে। কারণ আপনি অনেক কিছুই প্ল্যান করলেন, কিন্তু আমি ভোটার হিসাবে আমি যদি সেটা না জানি আমার মনে কিন্তু একটা ভয় থাকবে। 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে অন্তত 30টি অভিযোগ জমা হয়েছে নির্বাচন কমিশনে, যার অধিকাংশ অভিযোগই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন আর সন্ত্রাসজনিত। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি চট্টগ্রাম। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।